তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালো হবে। সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করতেছি আপনাদের জন্য জর্ডানের প্রাচীন প্রাচীন জিনিসগুলি দেখানোর জন্য, তো থাকবেন অবশ্যই আমার সাথে পুরো ভিডিও জুড়ে। আমরা এখন আসি জেরাশে, জেরাশের মানে প্রবেশ গেটে আমরা এখন ঢুকবো। তো প্রবেশ গেটে ঢুকার সময় এইখানে মানে জেরাশ নাম লেখা আছে, তারপর এইখানকার ঐতিহ্যের অনেক কিছু আছে। তো আমরা এইখানে দেখতেছি যে মানে জেরাশ এই যে স্থাপনাটা আমরা যে ওইদিকে দেখানোর চেষ্টা করবো, ওইদিকে আমরা দেখানোর চেষ্টা করবো। এইখানে যে জিনিসটি আছে মোটা প্রায় 4000 বছরের পুরনো, যে প্রায় 4000 বছরের পুরনো জিনিস এখানে আছে। তো আমরা দেখানোর চেষ্টা করি ওই জায়গাটা দেখা। তো আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো, পুরো গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। অনেক সুন্দর একটি জায়গা, প্রাচীনকালের মানে মানে সুন্দর মতো একটি জায়গা। চলুন আমরা এখন ভিতরে যাই। টিউশন থাকাও বন্ধুরা, আপনারা যে এই যে পিছনে যে জায়গাগুলি দেখতেছেন এটার ভিতরে আমরা এখন প্রবেশ করবো। অনেক প্রাচীন কালের জায়গা, অনেক সুন্দর, খুবই সুন্দর। এই যে গেটটি আপনারা দেখবেন, গেটটি প্রচুর অনেক সুন্দর একটি জায়গা। তো চলুন আমরা আরও দেখানোর চেষ্টা করি। আচ্ছা বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে জেরাশের যে একেবারে মেইন গেট, মেইন গেটটি আপনারা দেখতেছেন এটা অনেক প্রাচীনকালের একটি জায়গা। তো এই গেটটি প্রায় আমরা অনেকের কাছে মানে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলো যে 4000 বছরের আগের এই গেটটি। তো গেটের বাইরের অংশগুলিও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এই দেখুন, এই হচ্ছে গেটের বাইরের অংশ, আর এ হচ্ছে যে মূল গেটটির অংশ। তো অনেক প্রাচীনকালের এই গেটটি। তো আমরা ইরবিত থেকে আসছি এখানে দেখার জন্য, অনেক সুন্দর একটি জায়গা জেরাশের। তো আপনারা যদি জেরাশকেও আসেন তাহলে অবশ্যই এই পয়েন্টটির এখানকার একটি মানে ফটো অবশ্যই নেবেন, আপনাদের পোষাবে, মানে যারা আসবেন মানে স্মৃতি হিসেবে থাকবে। খুবই সুন্দর মতন একটি জায়গা। এদিকে আমার টিমের সদস্য আজকে আমার টিমের সদস্য হচ্ছে গিয়ে ইমরান, হচ্ছে সজীব, তারপর হচ্ছে মোহাম্মদ। তো আমরা সকলেই আসলে জেরাশ দেখার জন্য আসছি আমরা সকলে। তো আমরা এখন মেইন গেটের সামনে আসি, আমরা এখনই ভিতরে প্রবেশ করব। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। Ministry of Tourism and Antiquities, যাই হোক বা ইংরেজিতে খুব জানি না, পড়তে পারি না। তারপরে এখানে জেরাশ ভিজিটার সেন্টার, এইটা পড়তে পারতেছি খুব সহজে, কিন্তু ওই শেষ ওয়ার্ডটা ভালো করে পড়তে পারিনি। তো আমরা এখন ঘুরতে আসি, আপনারা দেখুন আমাদের পাশে। আমরা এখন ওই যে ওইখানে যাব, ওই যে ওইখানে উঁচায় অনেক উপরে একটি জায়গা দেখতেছেন খুব সুন্দর গম্বুজের মতন, আমরা এখন ওখানে যাব। ওখানে গিয়ে বাকি দৃশ্যগুলি আপনার একটি গেটের ভিতরে আসতেছি, এখন এই গেটের ভিতরে আমরা প্রবেশ করব। তো চলুন আমরা এখন দুই ভাই কোন দিকে হাঁটি আপনারা দেখতে থাকেন। আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করলাম। কি বলবো, প্রাচীনকালের অনেক সুন্দর সুন্দর জায়গায় এখানে আছে। তো সব কিছু হয়তো ভালো করে ঘুরে দেখাতে পারবো না, তারপরও যতদূর সম্ভব হইতেছে আমরা ততদূর ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা এই গুহা দিয়ে ভিতরে ঢুকব। এই সামনে দেখতেছেন যে একটি গুহার মতো রাস্তা আছে, এই গুহা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ফোন দিলে বন্ধ হয়ে যাবে না?
ফোন দিব না এই যে বিশাল স্টেডিয়াম হেছিল আর একটা স্টেডিয়াম আছে বন্ধুরা এখানে দেখতে পারতাছেন যে বিশাল বড় একটি ফাঁকা জায়গা আছে তার পিছনে অনেকগুলি মানে বড় বড় মানে খাম্বার মতো জায়গা মানে এটাকে আসলে কি বলে পিলার বলে অনেকগুলি প্লেয়ার আছে দেখতেছেন আপনারা চারো কিনারে অনেক প্লেয়ার তো খুব সুন্দর একটি জায়গা আমরা এখন কুজমু উপরে তো আমরা এখন ওই সামনে যে উপরে যে অংশটি আছে ওই উপরের অংশটিতে যাব দেখি আমরা হাঁটতে হাঁটতে এখন যাওয়ার চেষ্টা করি আজকে শুক্রবার দিন প্রবাস জীবন আসলে অনেক কষ্টের তারপর তারপর আমরা চেষ্টা করি যে একটু শুক্রবারে আসলে মানে শুক্রবারে সব জায়গায় একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তারপর আমি নতুন ইউটিউবিং করি তো জর্ডানে যেসব সুন্দর সুন্দর জায়গাগুলি আছে মানে ঘোরার মতো এই জায়গাগুলি আমি এখন ভিডিও করে নিয়ে আমার চ্যানেলে সারার চেষ্টা করতেছি তো বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করে আমার পাশেই থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেই ভিডিও পেয়ে যান বন্ধুরা দেখতেছেন আমি কিন্তু একটি জায়গায় প্রবেশ করতেছি কি অলরেডি আমি এসে পৌঁছে গেছি এমন একটি প্রাচীন জায়গায় আপনারা যদি আসলে সরাসরি না আসেন কখন এখানে সরাসরি না আসলে বুঝতে পারবেন না যে এইখানকার জায়গাগুলি কতই না সুন্দর অনেক সুন্দর আসলে জর্ডানে এসে আমার খুবই ভালো লাগলো যে আমি এরকম জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতে পারতাছি আমার পিছনে ছোটো ভাই ইমরানকে তো অবশ্যই দেখতে পারতাছেন তো আমাদের পিছনে অনেক লোকজন আছে আর ওই যে পিছনে যে সিঁড়ির মতো জায়গাগুলি দেখতেছেন যে আমার পিছনে এগুলি সিঁড়ির মতো জায়গা অনেকগুলি ইন্ডিয়ান মুভিতে আপনারা হয়তো এই দৃশ্যটা দেখছেন এই সিঁড়ির সিনগুলি দেখছেন তো আমরা এখন চেষ্টা করবো উপরে যেতে উপরে গিয়ে উপর থেকে মানে সিন নেওয়ার চেষ্টা করবো যে কেমন জায়গা তারপর এই যে একটু ভিতরের দিকে ঢুকি দেখি ভিতরে কি আছে তো বন্ধুরা আমরা এখন এই ভিতরে প্রবেশ করব না ভিতরে ওইরকম কিছুই নাই আছে শুধু প্রাচীনকালের প্রাচীর ছাড়া আর কিছুই দেখতেছি না আমি তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা ভালো হবে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা করতেছি আপনাদের জন্য জর্ডানের প্রাচীন প্রাচীন জিনিসগুলি দেখানোর জন্য তো থাকবেন অবশ্যই আমার সাথে পুরো ভিডিও জুড়ে বন্ধুরা হ্যাঁ আচ্ছা দেখতেছি এই যে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি জুড়ে আমাদের একেবারে অনেক উপরে ওই যে উপরে মানুষ দেখে যেতেছে দুজন ওই উপরে পৌঁছাতে হবে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাব আপনারা থাকুন আমার পাশে
সেভেন্স। তো বন্ধুরা অনেক কষ্ট করে সেই নিচ থেকে উপরে আসলাম, মোটামুটি অনেকখানি অরান হয়ে গেছি। তো আমার নিঃশ্বাস সারা দেখে বুঝতে পারতেছেন, দেখুন নিচের দিকে অনেক নিচে, কিন্তু একেবারেই খাড়া একটা সিঁড়ি, কোনো রকমের জিরানের সুযোগ নেই। তো এইখান থেকে আমরা উপরে আসলাম, আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে জেরাশ। জেরাশ এই জায়গাটা, এই এলাকার নাম। এই হচ্ছে সজীব এবং আমাদের গাড়ির ড্রাইভার। তো ওরা অনেক দূরে আছে, এখন ওরা আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা এই ট্যাক্স দিয়ে আসলে দেখতেছি, যে আমরা ছাদের ওপর থেকে দেখতেছি যে ওরা আমাদের কাছে আসতেছে। ওকে, তো ওরা হাত নেড়ে দেখাইতেছে যে হ্যাঁ আমরা আসতেছি। তো বন্ধুরা আপনারা আসলে যে উপর থেকে দৃশ্যটি দেখেন, উপর থেকে আমি পুরো দৃশ্যটি নেওয়ার চেষ্টা করতেছি, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর বিউটিফুল জায়গা, যা আপনাদেরকে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। তো অনেক বড় এরিয়া, বিশাল বড় একটি এরিয়া। তো আমরা ওই এই এরিয়ার একটি প্রান্তে মাত্র আছি, একটি কর্নারে আছি আমরা। তো এইখানে দেখতেছেন ইমরান, আর ওইটা হচ্ছে গিয়ে ওই যে 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 জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা। এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, এই যে এই জায়গাটাতে হেলিকপ্টার ল্যান্ড করে। উপর থেকে তো আপনাদেরকে পুরো এলাকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের উপরে আয়, উপরে আয়। এই হচ্ছে সাবধানে, এই হচ্ছে আমাদের সজীব ও মোহাম্মদ। তো ওরা উপরে আসতেছে, দেখেন। Hey, Alex from Spain tells you to subscribe to MSTV. Thank you. You're welcome. তো বন্ধুরা, ও হচ্ছে আসলে স্পেনের, যে বার্সেলোনার দেশের লোক, মেসিরা সুয়ারেজরা যেখানে খেলাধুলা করে সেই স্পেনেরই লোক ওরা। তো ও আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করেন, সেই জন্য ও বলে দিল। হোয়াট ইজ ইউর নেম? আরিটস। আরিটস, হোয়াট ইজ ইউর নেম? মাইক। মাইক, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। তো ওরা আসলে বলে দিল যে আমার চ্যানেলগুলিকে যেন আপনারা সাবস্ক্রাইব করেন। তো ওরা স্পেন থেকে আসছে এখানে, মানে এইখানকার যে প্রজেক্টটা আছে এখানে দেখার জন্য। তো অনেকই মানে বন্ধুসুলভ ব্যবহার করলো ওরা, খুবই ভালো লাগতেছে। আজকে শুক্রবার দিন, ঘোরাঘুরি করতেছি। তো বন্ধুরা, জেরাশের ভিডিও আজ এই পর্যন্তই। আমরা জেরাশের দ্বিতীয় পার্ট, জেরাশ টু, দু একদিনের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো যদি আমার জেরাশ ওয়ান এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেরাশ টু ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।